হাইড্রোলিক্সের আজকের ক্লাসে আমরা সপ্তম অধ্যায় নিয়ে কথা বলবো। তো সপ্তম অধ্যায়ে আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বার্নুলির সূত্র। এটা পরীক্ষায় প্রমাণটাও আসে এবং হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে অনলি 30 মিনিট পড়াবো। তো 30 মিনিটের মোটামুটি বার্নুলির সূত্রটা দেখানো হবে আর কি। তো বার্নুলির সূত্রটার থিওরিটা যদি আমরা একটু লেখার চেষ্টা করি, সূত্রটা হচ্ছে বার্নুলির সূত্রটা থিওরি বলা হচ্ছে যে অবিশ্রান্ত ধারায় প্রবাহমান কোন খাঁটি অসংকোচনশীল তরল পদার্থ এক বিন্দু বিন্দু থেকে অন্য বিন্দুতে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরিত হওয়ার সময় তার প্রবাহ পথের প্রত্যেক বিন্দুতে প্রত্যেক কণার কণার মোট হেড সমান হবে। এখন কন্ডিশনটা হচ্ছে কি, কন্ডিশনটা আমাদেরকে বুঝতে হবে যে অবিশ্রান্ত কোনো ধারায়, ধরা যাক এই ধরনের প্রবাহমান কোনো পাইপ চ্যানেলের ভিতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, তরল প্রবাহিত হচ্ছে, খাঁটি অসংকোচনশীল। তার মানে আমরা জানি পানি একটা হচ্ছে সংকোচনশীল পদার্থ, ঠিক আছে। তো এই সংকোচনশীল পদার্থের ঘনত্ব সবসময় সমান থাকে। তো যদি ঘনত্ব সবসময় সমান থাকে, এটার নির্গমনের পরিমাণটাও কী পাবো, আমরা সমান পাবো। তো এই ধরনের কোনো এই পাইপ সেকশনের সেন্টার যদি আমরা নির্বাচন করি, সেন্টারটা হবে এইটা হচ্ছে সেন্টার মানে কেন্দ্র। আর যে কোনো একটা ডেটাম লাইন থেকে এর যে কোনো বিন্দুতে এর স্ট্যাটিক হেড অর্থাৎ আমাদের মোট হেডের পরিমাণ, উচ্চতার পরিমাণটা কি হবে, সমান হবে, সেটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে। এই যে এখান দিয়ে হোক বা যেখান দিয়ে হোক, আমাদের সেই হেডের পরিমাণটা, উচ্চতার পরিমাণ, এই হেডের পরিমাণটা কি হবে, সমান হবে, এটাই হচ্ছে বার্নুলির সূত্রের ব্যাখ্যা, ঠিক আছে। তো এখানে কয়েকটা শর্ত মনে রাখতে হবে। পানি নিয়ে কাজ, পানি হচ্ছে একটা অসংকোচনশীল পদার্থ, তরল পদার্থ, এবং এটার ঘনত্ব কী থাকবে, সবসময় সমান থাকবে। আর ঘনত্ব যদি কী থাকে, সমান থাকে, ঘনত্ব যদি সমান থাকে তাহলে নির্গমনটাও কী হবে, সব বিন্দু দিয়ে নির্গমনটাও সমান হবে, সেক্ষেত্রে আমাদের এই হাইড্রোলিক হেডটাও কী হবে, সমান হবে। তো এই হচ্ছে আমাদের হাইড্রোলিক্সের বার্নুলির সূত্রটা। তো এই সূত্রটা আমাদেরকে কী করতে হবে, প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা এখন আমরা দেখব, সেই প্রমাণটাতে চলে যাব। আসলে খুব গরম, ঠিক আছে, গরম শুধু ঘামাইতেছে। তো এটার আমরা প্রমাণটা এখন দেখব। তো প্রমাণটাতে প্রথমে আমরা চিত্রটা এঁকে নিচ্ছি। এটা একটা পাইপ সেকশন, ঠিক আছে। এই পাইপ সেকশনের এই প্রান্তটা হচ্ছে এরকম, আর এই প্রান্তে একটু সরু, ঠিক আছে। এটার মধ্যে দিয়ে কী হচ্ছে, তরল প্রবাহিত হচ্ছে। তো এই পাইপের কেন্দ্র বা সেন্টার হচ্ছে এটা, আমরা বিবেচনা করলাম এটা হচ্ছে এটার সেন্টার বা কেন্দ্র। আর নিচে এখান থেকে এই পর্যন্ত একটা ডেটাম লাইন থাকতে পারে। তো আর এই হচ্ছে আমাদের এটা সেকশন, এখানে এ সেকশন আমরা চিন্তা করতে পারি, এ সেকশন। আর এইখানে হচ্ছে আমাদের বিবি সেকশন, ঠিক আছে। যখন তরলটা প্রবাহিত হচ্ছে এ সেকশন থেকে বি সেকশনের দিকে আসছে, তখন এই এই সেকশনের ভ্যালোসিটি হচ্ছে ভি ওয়ান,
এই বি সেকশনের ভেলোসিটি v2 ঠিক আছে। আর এই প্রান্তের ব্যাসটা যেহেতু আলাদা, এটার ক্ষেত্রফল হবে a1, এটার ক্ষেত্রফল হবে a2, এগুলো হচ্ছে আলাদা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এগুলো। আর এই প্রান্তে আমাদের ডেটাম লাইন থেকে 5 সেকশনের কেন্দ্র পর্যন্ত উচ্চতা, উচ্চতা হচ্ছে আমাদের z1, আর এই প্রান্তে হচ্ছে আমাদের z2 জো দ্বারা নির্দেশ করা হয়। এই হচ্ছে বিষয়। আর যখন এই 5 সেকশন থেকে মানে এ সেকশন থেকে এ প্রাইম সেকশনে প্রবাহিত হয় তরলটা, তখন এইখান থেকে এতটুকু ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি dl1। আবার এই বি সেকশন থেকে বি প্রাইম সেকশনের দিকে যদি প্রবাহিত হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি dl2। তো এই হচ্ছে আমাদের এখানে মোটামুটি থিওরিটিক্যাল কথাবার্তা। এখন আমরা এটা প্রমাণ করব, এটা প্রমাণের দিকে যাব। তো সেই প্রমাণটাতে আমরা ধরে নিচ্ছি, মনে করি এ এবং বিবি সেকশনের তরল যথাক্রমে dl1 এবং dl2 দূরত্বে অতিক্রম করে a প্রাইম এবং b প্রাইম সেকশনে স্থানান্তরিত হয়, ঠিক আছে। এখন এই সেকশনে আপেক্ষিক একক ওজনের ফলে কৃতকাজ, আপেক্ষিক একক ওজনের ফলে কৃতকাজ পাওয়া যাবে w=, এই সেকশনের ক্ষেত্রে আমরা পাব ওমেগা হচ্ছে পানির একক ওজন, আর হচ্ছে আমরা এখানে পাচ্ছি কি এই ডিস্টেন্সটা ক্ষেত্রফল পাবো এখানে a1, আর এই ডিস্টেন্সটা পাবো কি dl1, ঠিক আছে। এরপর এটা হচ্ছে আমাদের কি এই সেকশনের ক্ষেত্রে পাবো, আর বিবি সেকশনের ক্ষেত্রে আমরা পাবো w=, ওমেগা a2 dl2, ঠিক আছে। তো এই দুইটাই যেহেতু আমাদের কি এখানে সমান, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, দুইটাই w=, ওমেগা a1 dl1 = ওমেগা a2 dl2 সমান। তো দুইটার মধ্যে আমাদের ওমেগা কমন যায়, তো ওমেগা কমন যদি আমরা কমন নেই, দুইটা থেকে যদি কমন নেই, তাহলে এটা হবে w ডিভাইডেড ওমেগা = a1 dl1 = a2 dl2, ঠিক আছে। তো এটাকে আমরা 1 নং একটা সমীকরণ দিয়ে রাখি, এটা আমাদের কাজে লাগবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আমাদের এই যে a প্রাইম সেকশন থেকে a প্রাইম এবং bb সেকশন থেকে b প্রাইম সেকশনে চাপের ফলে মোট কৃতকাজ, তো a প্রাইম এবং b প্রাইম সেকশনে চাপের ফলে মোট কৃতকাজ, তো এখানে এই মোট কৃতকাজের পরিমাণটা আমরা পাবো, w = এটা ছিল আমাদের আপেক্ষিক ওজন ওমেগার ফলে, তো এটা হবে চাপের ফলে। তাহলে চাপ হচ্ছে p1, এখানে এই সেকশনের জন্য চাপ p1, এটার জন্য p2, তো p1 a1 dl1। আরেকটা পাবো আমরা, আচ্ছা মোট কৃতকাজ, তো এখানে যেহেতু হচ্ছে চাপের পরিমাণটা আমাদের এই দিক থেকে যাচ্ছে এবং এই দিকেরটা হচ্ছে একটু সরু, এই দিকেরটা মোটা, তাহলে এটা পাবো আমরা চাপের পরিমাণ pa1 dl1 মাইনাস p2a2 dl2, ঠিক আছে। অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে সেটাই হচ্ছে আমাদের মোট চাপের পরিমাণ, বোঝা গেছে। তো এই হচ্ছে আমাদের এখানে
কৃতকাজটা আমরা পাব। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আর একটু ক্যালকুলেশন বা এখানে ডব্লিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি পাচ্ছি হচ্ছে আমাদের এই যে পি পি পাচ্ছি আমরা আমরা এখানে আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখতে হবে। এই যে আমরা এক নঙে দেখতে পাচ্ছি যে এ টু ডি এল টু এবং এ ওয়ান ডি এল ওয়ান এটা যেহেতু সমান, তাহলে আমরা এ পি টু পি ওয়ান রেখে দিলাম এ ওয়ান ডি এল ওয়ান মাইনাস পি টু। এই এ টু ডি এল টু, এ টু ডি এল টু এর পরিবর্তে এই এ টু ডি এল টু এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি এ ওয়ান ডি এল ওয়ান। তো এখান থেকে পরবর্তীতে আমরা নিতে পারি হচ্ছে দুইটার মধ্যে থেকে, দুইটার মধ্যে থেকে যে এ ডি এল ওয়ান কমন যায় আমাদের, এ ওয়ান ডি এল ওয়ান কমন, তো এখানে আমাদের থাকতেছে পি ওয়ান মাইনাস পি টু। এটুকু আশা করি ক্লিয়ার। তো এইটুকু যদি আমাদের ক্লিয়ার হয়, তার পরবর্তীতে আমরা এখানে পাব, এখানে পাব বা ডব্লিউ ইকুয়াল টু, ডব্লিউ ইকুয়াল টু এই যে এ ওয়ান ডি এল ওয়ান এটা থেকে আমরা কি এটা লিখতে পারি না ডব্লিউ বাই ওমেগা, ঠিক আছে? এ ওয়ান ডি এল ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি ডব্লিউ বাই ওমেগা, বোঝা গেছে? তাহলে আমরা এটা এখানে লিখব ডব্লিউ বাই ওমেগা, আর হচ্ছে আমাদের থাকছে পি ওয়ান মাইনাস পি টু, ঠিক আছে? এটা আমরা এখান থেকে পাচ্ছি, আর এটাকে আমরা ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ ওমেগা পি ওয়ান মাইনাস পি টু, এটাকে আমরা দিচ্ছি 2 নং সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কত নং সমীকরণ, 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ আমরা দিয়ে রাখলাম। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আরেকটু বিষয় আমাদের এখানে বুঝতে হবে, এই যে তরলটা, তরলটা কি হচ্ছে এ সেকশন থেকে বি বি সেকশনের দিকে প্রবাহিত হচ্ছে। এখন এ সেকশনে তরলটা এসে কিন্তু মোটামুটি এটা একটা স্থির অবস্থায় থাকে, কিন্তু যখন এই বিবি সেকশনের দিকে প্রবেশ করে তখন এটা কিন্তু আস্তে আস্তে স্থিতি অবস্থা থেকে গতিশীল অবস্থা রূপান্তর হয় বা গতিশীল হওয়া হয় সব সময়, ঠিক আছে? তাহলে আমাদের এই এ সেকশনে আমাদের স্থিতি গতির কারণে কি হবে, এখানে স্থিতি শক্তির একটু অপচয় হবে, আবার এই জায়গায় বিবি সেকশনে গতিশক্তির কারণে গতিশক্তি কি হবে, অর্জিত হবে। তাহলে এখানে এই স্থিতিশক্তির অপচয় বা হারানো স্থিতিশক্তিটা আমরা নির্ণয় করবো, আর এখানে কি গতিশক্তি, অর্জিত গতিশক্তিটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের এই সেকশনের আমাদের হারানো স্থিতিশক্তি, হারানো স্থিতি শক্তি, হারানো স্থিতিশক্তি, তো হারানো স্থিতিশক্তি পটেনশিয়াল এনার্জির সূত্র, এটা আমরা ফিজিক্সে শিখে আসছি, ইপি ইকুয়াল টু হচ্ছে কি এম জি এইচ। তো এই সেকশনের জন্য হবে এম জি এইচ ওয়ান মাইনাস এই সেকশনের জন্য হবে কি এম জি এইচ টু। তো এইচ বলতে এখানে তো আর এইচ নেই, আমাদের আছে জেড ওয়ান আর জেড টু, ঠিক আছে? আবার এম ইকুয়াল টু, আমরা ডব্লিউ ইকুয়াল টু কি জানি এম জি, তো সেখান থেকে আমরা বলতে পারি এম ইকুয়াল টু ডব্লিউ বাই জি। তো এম এর জায়গায় আমরা বসাবো ডব্লিউ বাই জি ইন্টু এইচ জি থাকবে, আর এইচ এর জায়গায় বসবে আমাদের জেড ওয়ান, এই সেকশনের জন্য বসবে কত জেড ওয়ান, মাইনাস এম এর জায়গায় বসবে ডব্লিউ বাই জি ইন্টু জি থাকবে, এইচ ওয়ানের জায়গায় বসবে জেড টু, ঠিক আছে? এরপরে এটা ক্যালকুলেশন করলে জি জি কাটা, জি জি কাটা, এখানে থাকতেছে ডব্লিউ জেড ওয়ান মাইনাস ডব্লিউ জেড টু। তো এইখান থেকে ডব্লিউ যদি আমাদের কমন যায় থাকতেছে জেড ওয়ান মাইনাস জেড টু, ঠিক আছে? তো এটা পাইছি আমরা হারানো স্থিতিশক্তি থেকে একটা সমীকরণ পেলাম। এরপরে আসি আমাদের এই সেকশনে এবার গতিশক্তি, অর্জিত গতিশক্তি, অর্জিত গতিশক্তির পরিমাণ। তো অর্জিত গতিশক্তি আমরা পাচ্ছি ও সূত্রটা, অর্জিত গতিশক্তি ই কে ইকুয়াল টু সূত্রটা হচ্ছে ফিজিক্সে ছিল হাফ এম ভি ভি স্কোয়ার, ঠিক আছে? তো এখানে যেহেতু গতিশক্তিটা বেশি এইখানে আর এইখানে কম, তাহলে এটা হবে কি আমাদের ভি টুটা আগে হবে, বড়টা থেকে ছোটোটা মাইনাস হবে, হাফ অফ এম ভি ওয়ান স্কোয়ার, ঠিক আছে? তো এই টুটা গতিশক্তি বেশি এখানে হচ্ছে কম, তো বড়টা থেকে ছোটোটা মাইনাস করলেই তো আমরা টোটাল গতিশক্তিটা পাবো। তো এইখানে আমাদের
হাফ থাকলো, এম এর মান আমরা জানি ডব্লিউ বাই জি, এই যে একটু আগে এখানে দেখাইলাম যেটা সেটা ডব্লিউ বাই জি ইন্টু বি, তো বি এখানে ভ্যালোসিটি আছে, বি স্কোয়ার মাইনাস হাফ ডব্লিউ ইকুয়াল টু জি আর ইন্টু ভি ওয়ান স্কোয়ার। তো এখান থেকে আমরা পাচ্ছি যে আমাদের মোটামুটি কি থাকে এখানে, আমাদের দুই পাশ থেকে আমরা ডব্লিউটা কমন নিতে পারি, ডব্লিউ কমন নিয়ে নিচ্ছি, ডব্লিউ কমন বি টু স্কোয়ার ডিভাইডেড টোয়াইস জি মাইনাস ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড টোয়াইস জি, ঠিক আছে। তো এইখান থেকে আমরা এই সূত্রটা পাচ্ছি, এই ইকুয়েশনটা পাচ্ছি, এই হচ্ছে আমাদের কি অর্জিত গতিশক্তি। এখন এখন আমরা যেই কাজটা করব, যে টোটাল আমাদের যেই ইয়েটা হবে, টোটাল আমাদের যেই ইয়েটা হবে মানে বার্নলি সূত্রটা হবে, সেটা হচ্ছে হারানো স্থিতি শক্তি, বা এটা আমরা প্রথমে লিখতে পারি অর্জিত গতিশক্তি, অর্জিত গতিশক্তি ইকুয়াল টু হারানো স্থিতি শক্তি প্লাস চাপ কর্তৃক, কৃতকাজ, অর্থাৎ হারানো স্থিতি শক্তি এবং চাপ কর্তৃক কৃতকাজ, এই দুটার সমষ্টি হচ্ছে আমাদের কি অর্জিত গতিশক্তি। এটা হচ্ছে এই ইকুয়েশনটা থেকে অর্জিত গতিশক্তি আমরা পাইছি কত, অর্জিত গতিশক্তি পাইছি ডব্লিউ ইন্টু বি টু স্কোয়ার ডিভাইডেড টোয়াইস জি মাইনাস বি ওয়ান স্কোয়ার ডিভাইডেড টোয়াইস জি, এটা পাইছি আমরা হারানো অর্জিত গতিশক্তি থেকে। এবার হারানো স্থিতি শক্তি থেকে পাইছি ডব্লিউ জেড ওয়ান মাইনাস জেড টু, প্লাস চাপ কর্তৃক কৃতকাজ, পাইছি আমরা এই যে চাপ কর্তৃক কৃতকাজ পাইছি এই যেটা ডব্লিউ ডিভাইডেড ওমেগা পি ওয়ান মাইনাস পি টু, ঠিক আছে। তো এই হচ্ছে আমরা ইকুয়েশনটা পেলাম, এই মানগুলো এখান থেকে নিয়ে নিলাম। এখন উভয় পক্ষে আমাদের যদি ডব্লিউ কমন নেই, তো এখানে আমাদের এই ডব্লিউ কাটা যায় উভয় পক্ষ থেকে, এটা থেকে বি টু স্কোয়ার ডিভাইডেড টোয়াইস জি মাইনাস বি ওয়ান স্কোয়ার ডিভাইডেড টোয়াইস জি ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের থাকবে জেড ওয়ান প্লাস জেড টু প্লাস ওয়ান বাই ওমেগা, মানে এটাকে এভাবে লেখা যায়, এই ওমেগাটা এই দুইটার নিচে আছে, তাহলে দুইটার নিচে দিব পি ওয়ান ওমেগা মাইনাস পি টু বাই ওমেগা, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, হচ্ছে আমাদের এই যে ওয়ান সেকশন ওয়ানের গুলো আলাদা করে ফেলবো আর সেকশন টুর গুলো আলাদা করে ফেলবো, ঠিক আছে। তো সেকশন টুর গুলো যদি আমরা আলাদা করে ফেলি, তাহলে বি টু স্কোয়ার ডিভাইডেড টোয়াইস জি পক্ষান্তর করলে এখানে টু এর কোনগুলো আছে, টু এর হচ্ছে হবে আমাদের এই ফি মাইনাস ফি টু ডিভাইডেড ওমেগা, তো এটা হবে প্লাস ফি টু ডিভাইডেড ওমেগা, পেলাম। এরপরে আর হচ্ছে কি আমাদের ফি টু ডিভাইডেড ওমেগা আর থাকে, আচ্ছা এটা এখানে প্লাস ওয়ান আছে কোনটা, জেড ওয়ান, মাইনাস জেড টু, তো জেড টু এই যে জেড টুটা এখানে মাইনাস, সরি এটা প্লাস হলো কেন, জেড টু, তাহলে এই পাশে আসলে চলে আসবে জেড টু প্লাসে ইকুয়াল টু জেড ওয়ান থাকবে প্লাস পি ওয়ান ওমেগা, আর এই যে বি ওয়ান স্কোয়ার ডিভাইডেড টোয়াইস জি, এটা এই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে বি ওয়ান স্কোয়ার ডিভাইডেড টোয়াইস জি। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের যে জেড টু, প্লাস পি টু ডিভাইডেড ওমেগা প্লাস বি টু স্কোয়ার ডিভাইডেড টু জি ইকুয়াল টু জেড ওয়ান প্লাস পি ওয়ান ওমেগা প্লাস বি ওয়ান স্কোয়ার ডিভাইডেড টু জি। তো এটাই হচ্ছে আমাদের কি বার্নলি সূত্র, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত, এটা প্রমাণ করতে হবে, এই ইকুয়েশনটা এইভাবে আমাদের কাজে লাগবে। আর এই টোটাল ইকুয়েশনটা আমাদের ম্যাথমেটিক
প্রবলেমের জন্য কাজে লাগবে, ম্যাথমেটিক্স সলিউশন করার জন্য কাজে লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এটা বার্নৌলির থিওরিটা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিওরি, এগুলো পরীক্ষায় ম্যাথমেটিক্স যেমন থাকে এই প্রমাণটাও থাকে, তো ভালোভাবে একটু প্র্যাকটিস করবা, এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, এখন খুব অল্প সময়ের মধ্যে একটু বলো কোথাও কোনো সমস্যা আছে কিনা জানাও, এই প্রমাণটাতে কোনো টার্ম যদি না বুঝে থাকো একটু দ্রুত জানাও, কমেন্টে জানাইলে হবে। নাই, আশা করি কোনো সমস্যা নাই, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে একটু ইনবক্সে জানাও। তো আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করতেছি, আগামীকালকে আবার ক্লাস নেব। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত।